সুপ্রভাত ছোট্ট বন্ধুরা আবার আমরা হাজির হয়েছি তোমাদের প্রিয় চ্যানেল স্টাডি উইথ পিনাকি সারে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে বাংলা বিষয়টি আমরা বাংলা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি তো বাংলা বিষয়ে আমরা আলোচনা করার আগে তোমাদের সকলকে আরেকবার একটা রিকোয়েস্ট জানাই অবশ্যই তোমরা এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথম আমাদের যে প্রশ্ন আছে এক নম্বর সেটা হচ্ছে তার নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন এ কথা কে বলেছিল তো চলো আমরা উত্তরটা দেখে নিই গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে চাষি একথা বলেছিল এবার দুয়ের প্রশ্ন সে থেকে সেই গায়ের নাম হল সোনারগা গায়ের নাম সোনারগা হলো কেন চলো উত্তরটা দেখে নিই সরকারের লোকেরা যখন থেকে সোনাদের গ্রামের নদীতে যন্ত্রপাতি লাগিয়ে সোনা খুঁড়তে লাগলো তবে থেকেই ওই গ্রামটির নাম হল সোনার গাঁ এবার তিনের প্রশ্ন তোমরা কী মানুষ না পিশাচ সোনার এ কথা বলার কারণ কী তো চলো উত্তরটা দেখে নিই ভিনগাঁয়ের লোকেরা তাদের গ্রামের নদীকে নর্দমা বলার জন্য সোনা এ কথা বলেছিল কারণ নদী সকলের মা এই নদীর জলকে সেচ করে আমরা ধান উৎপাদন করি কিন্তু আমরা এতটাই অকৃতজ্ঞ যে বিভিন্ন নোংরা আবর্জনা ফেলে নদীকে নর্দমাতে পরিণত করে ফেলেছি তাই সোনা কথা বলেছে চারের প্রশ্ন সঙ্গে যেতুম তোর আমি ভোর কেন কবি নদীর সঙ্গে জীবনভর যেতে পারেন না স্যারের উত্তরটা দেখে চলো কবি শক্তি চট্টোপাধ্যায় তার নদী কবিতায় বলেছেন যে নদী যেহেতু সোজা সহজ পথের থেকে বেঁকে গেছে তাই তিনি নদীর সঙ্গে জীবনভর যেতে পারবেন না এবার আমাদের পাঁচের প্রশ্নটা দেখেনি কি কী আছে পাঁচের প্রশ্ন আছে যে এ প্রশ্নের উত্তর একটাই নদীর তীরে একা রচনা অনুসারে প্রশ্ন আর উত্তরটি লেখো তাহলে দেখো বন্ধুরা আমরা প্রথমে প্রশ্নটি বলি নদীর তীরে একা রচনাংশে লেখক জীবন সর্দার যে প্রশ্নটি করেছেন তা হলো নদীর তীরে তিনি একা একাই কেন গিয়েছেন আর উত্তরটি হলো তিনি প্রকৃতি পড়ুয়া হবেন বলে এবার ছয়ের প্রশ্ন আমাকে চমকে দিয়ে নৌকো খুলে দিল মনু এবারে কি দেখা যাবে বলে লেখক আশা করেছেন তাহলে উত্তরটি হলো লেখক জীবন সর্দার এবারে যা যা দেখবেন বলে আশা করেছেন সেগুলি হল নদীর তীরের গাছপালা মাটির রং বছর বছর নদী তীরে জমা পলিস্তর নদীর তীরে আটকে থাকা শামুক গেরি গুগলির খোলস আর কি আর ওপারের পাখির প্রজাপতির চলাচল এবার সাতের প্রশ্ন সাতের প্রশ্ন বলা আছে দেখো এখানে যে আমরা শুধু যাবো মা তিনজনে তিনজন কে কে তারা কোথায় যেতে চায় তাহলে সাতের উত্তরটা দেখো কী হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকো যাত্রা কবিতায় তিনজন হল কবি নিজে ও তার দুই বন্ধু আশু ও শ্যাম এবার পরের প্রশ্নের উত্তর তারা সাত সমুদ্র তেরো নদীর পারে যেতে চায় আটের প্রশ্ন কী আছে আটের প্রশ্ন আছে যে আংড়ে চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে লেখকের একথা বলার কারণটি বুঝিয়ে দাও ফ্ল্যাটের উত্তরটা হলো ঢেউয়ের তালে তালে রচনাংশে লেখক পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায় উল্লিখিত কথাটি বলেছেন কারণ আংরে নামক নৌকাটি চারিদিকে কচ্ছপ বিভিন্ন রকম সামুদ্রিক মাছেরা ঘিরে ধরেছিল তারপর হচ্ছে নয়ের প্রশ্ন দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে ডিউকের এভাবে হেসে উঠ ডিউক এভাবে হেসে উঠেছে কেন নয়ের উত্তরটা হবে লেখক রসগোল্লা টিনটি ছুঁড়ে ফেলবার সময় দু এক ফোঁটা রস তার গায়ে পড়েছিল সেই সময় তিনি পিঁপড়ে উঠপে ভেবে সেই রস জল দিয়ে ধুয়ে দিচ্ছিলেন এই দেখে তার সঙ্গী ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিলেন কারণ তার মতে পিঁপড়েকে ওই নৌকোতে আসতে হলে দুশো মাইল সাঁতরে আসতে হতো এবার হচ্ছে দশের প্রশ্ন শেষ প্রশ্ন আমাদের হঠাৎ কোথায় চললি রে পর্যটন কবিতায় এই প্রশ্নের উত্তরে কী বলা হয়েছে তো দেখো উত্তরটা দেখে নিই আমরা উল্লিখিত প্রশ্নটির উত্তরে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতায় মহেশ দাস বলেছিলেন তিনি সান্টাফে যাচ্ছেন তাহলে দেখো বন্ধুরা আমরা দশটি প্রশ্নের উত্তর করে দিলাম যে অ্যাক্টিভিটি টাস্ক তোমাদেরকে আগস্ট মাসে স্কুল থেকে দেওয়া হয়েছে যদি তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমি জানি যে তোমরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে হিট করবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আবার পরে দেখা হবে গুড বাই